জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল বনগা হাসপাতাল এক মহিলার শরীরে বাসা বাধা করে তাকে সুস্থভাবে বাড়ি ফেরালেন চিকিৎসকরা জটিল মহকুমা নজির হাসপাতাল মেডিকেল কলেজের মতন পরিকাঠামো না থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফলভাবে করতে পেরে খুশি হাসপাতালের চিকিৎসক স্বাগত দাস গত বৃহস্পতিবার অশোকনগর হরিতলার বাসিন্দা মালা দত্ত চিকিৎসার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে আসেন চিকিৎসক স্বাগত দাস পরীক্ষা করে জানতে পারেন তার শরীরে হার্নিয়া বাসা বেঁধেছে ডাক্তারি ভাষায় যাকে ইনসিশনাল হার্নিয়া বলা হয় যেটি আকারেও বড় সাড়ে তিন বছর আগে সিজার হয় ওই মহিলার এরপর হার্নিয়া বছরখানেক আগে অন্যত্র হার্নিয়া অপারেশন করালেও সাফল্য আসেনি ফলে আরও সমস্যা দেখা দেয় চিকিৎসক স্বাগত দাস বলেন হার্নিয়ার অবস্থা খারাপ ও জটিল ছিল তার উপর মহিলার শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় অপারেশন আরও জটিল হয়ে ওঠে পেশেন্টের হয়েছিল একটা ইনসিশনাল হার্নিয়া বড় একটা হার্নিয়া যেটা ওর আগে একটা সিজারিয়ানস অপারেশন হয় তারপরে একটা হার্নিয়া ডেভেলপ করে সিজারিয়া হয়েছিল সাড়ে তিন বছর আগে তারপরে গত এক বছর খানেক আগে আবার ওই হার্নিয়াটা আবার রিপেয়ার হয় এক জায়গায় কিন্তু যে কারণে হোক সেইটা সাকসেসফুল হয়নি রেকারেন্ট হার্নিয়া বলে এটাকে আর পেশেন্টের যেটা বড়ো সমস্যা ছিল একটা সিওপিডি ছিল একটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ তা এই হার্নিয়া অপারেশনের এই রুগীগুলোর সমস্যা যেটা হচ্ছে হার্নিয়াল কন্টেন্টটা অনেকটাই বেরিয়ে থাকে পেটের বাইরে অপারেশনের পরে যখন সেটা পেটের মধ্যে ঢুকে যায় তখন অ্যাবডোমিনাল প্রেশারটা আরও বেড়ে যায় ডায়াফ্রামের ফ্র্যামের এক্সকারশানটা অনেকটা কমে যেতে পারে এই ক্ষেত্রে তারপরে পেশেন্টকে অপারেশনের পরে আমাদের আইসিন তো নেই এইচডিউতে দেওয়া হয়েছে এইচ ডিউর টিম ইনচার্জ যে আমাদের ডক্টর পোদ্দার আছেন উনি সহযোগিতা করেছেন অ্যানাস্থেটিস্ট সিস্টার সবাই না থাকলে অপারেশনটা অ্যাকচুয়ালি এত সফলভাবে করা যেত না হাসপাতাল সুপার শঙ্কর প্রসাদ মাহাতো ও অন্যান্য চিকিৎসকের সহযোগিতায় হাসপাতালেই অপারেশন হয় মালা দত্তের বর্তমানে সুস্থ আছেন তিনি শুক্রবারই তাকে ছুটি দিয়ে দেওয়া হবে সুপার বলেন এই ধরনের অপারেশনের ক্ষেত্রে একটা ঝুঁকি থেকেই যায় আইসিউ এর প্রয়োজন হয় আমাদের হাসপাতালে তা না থাকা সত্ত্বেও রোগীর আত্মীয়দের দাবি মেনে এখানেই অপারেশন করার সিদ্ধান্ত নিই হাসপাতালের চিকিৎসক ও নার্সরা একটা টিম আকারে কাজটি সফল করেছেন অতীতেও বনগাঁ মহকুমা হাসপাতালে জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পূর্ণ হয়েছে এদিনের ঘটনাও প্রমাণ করল পরিকাঠামোর দিক দিয়ে উন্নত হয়েছে বনগাঁ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা শ্বাস প্রশ্বাসের একটা সমস্যা ছিল যার জন্য আমাদের এই রকম একটা সেট ওটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ এগুলো মেডিকেল কলেজে করলে ভালো হয় আর কি ওখানে ওদের টিমওয়ার্কটা তো অনেক ভালো ওদের অনেক রকম তো আপনারা তো জানেন আমরা মোটামুটি বনগাঁ হাসপাতালে আমার যে ডাক্তারবাবুরা আছেন বিভিন্ন সেক্টরে তারা কিন্তু অনেক অপারেশন অনেক রিস্ক নিয়ে করেন এক্ষেত্রেও সেটা করা হয়েছিল পেশেন্টেরও মানে কলকাতা যাওয়ার মতো সামর্থ্য ছিল না সামর্থ্য বলুন লোক বল বলুন ছিল না তো সেই জন্য ওনারা মত দিয়েছিলেন যে এখানেই করে দেওয়া হোক ডাক্তারবাবুকে বলেছিলেন তো করা হলো এবং আলটিমেটলি আমরা সাকসেস হয়েছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দ্য ম্যানস ল্যান্ড